হ্রদ সম্পর্কিত জানা অজানা তথ্য এবং বিভিন্ন প্রশ্ন উত্তর। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠেন, নব মানে নতুন, আবার নব মানে নববিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে, ভক্তি দিয়ে গড়া রথ, সেই রথে জগন্নাথ দেব বিরাজ করেন। রথের দড়ি বা রশি নাম বাসকী, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়, মূলত বাসুকের কৃপা লাভ হয়। পুরীর রথের 42টি চাকা, এর মধ্যে ভাগ আছে বলদেবের রথের 14টি, জগন্নাথের রথের 16টি আর সুভদ্রা দেবীর 12টি চাকা। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে, তা হলো গঙ্গা, যমুনা ও সরস্বতী, যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকারে 3টি দাগের ধুলি গ্রহণ করেন, এই ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ হয়। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বা কপিল ধ্বজ। এই রথের 16টি চাকা, রথের রং পিত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে, 14টি চাকা মানে 14টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব, গুরুতত্ত্বের অধীন 14টি ভুবন। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে, এর অর্থ ভজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তিত্ব যাজন করতে হবে। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কর্কর শব্দ হয়, এটিকে বলা হয় বেদ। 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়, ঠিক আমাদের দেহেও 206টি হাড় আছে। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব দাদা আবার জগৎগুরু দত্ত, তিনি তো নিত্যানন্দ, সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রার রথ, সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব, গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্য বন্দময় সাবধান মতে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যাই জগন্নাথের রথ, প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলোক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়, এর কারণে রাধা ভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়, রথ অপ্রকৃত, কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধা ভাবে বিভোর মহাপ্রভুর আনন্দে নেচে নেচে যায়। জয় জগন্নাথ, জয় শ্রী বলদেব, জয় সুভদ্রা মাতা।